আমাদের আজকের টপিক হলো কি করে এমএস প্রিন্টের মাধ্যমে ইং ইয়াং এবং ওয়ান প্লাস লোগো ড্র করা যায়। আমি রঞ্জন, ক্রিয়েটার অফ R&R টেকনোলজি। রেড কালার দিয়ে একটি স্কোয়ার ড্র করতে হবে। এবারে এই স্কোয়ারটির ভিতরে আরেকটি স্কোয়ার ড্র করতে হবে। এইবারটিকে রেড কালার দিয়ে ফিল আপ করতে হবে। এবারে এটিকে আমি গ্রিন কালার করে দিচ্ছি এবং একটি রেক্ট্যাঙ্গেল ড্র করছি। এটিকে আমি গ্রিন কালার দিয়ে ফিল আপ করে দিচ্ছি। রেক্টেঙ্গেল সিলেকশন সিলেক্ট, ডুপ্লিকেট করে এর পাশে বসিয়ে দিলাম। এবার এই পুরোটাকে সিলেক্ট করা হচ্ছে, ডুপ্লিকেট করা হলো, রোটেট রাইট 90 ডিগ্রি, ট্রান্সপারেন্ট সিলেকশন, ট্রান্সপারেন্ট সিলেকশন, এইবারে এইটিকে সবটিকে সিলেক্ট করে এইখানে বসিয়ে দেওয়া হলো। এবারে হোয়াইট কালার থেকে একটি লাইন ড্র করা হচ্ছে। এবারে সবগুলিকে একটু হোয়াইট কালার দিয়ে দিচ্ছি। হোয়াইট কালার দিয়ে দেওয়া হলো। হোয়াইট কালার। এবারে রেড কালার নিয়ে এটিকে রেড কালার ফিল করে দিচ্ছি। এবারে রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে রেক্ট্যাঙ্গেল শেপ ড্র করা হচ্ছে। নিচে আরেকটি রেক্ট্যাঙ্গেল, এবং ধারেতে আরেকটি রেক্ট্যাঙ্গেল ড্র করা হলো। এবার তিনটিকে আমি রেড কালার দিয়ে ফিল আপ করে দিচ্ছি। এই হচ্ছে আমাদের ওয়ান প্লাস লোগো। ওয়ান প্লাস লোগো ড্র করা হলো পেন্টের মাধ্যম দিয়ে। সো এই ছিল আজকে আমাদের ভিডিও।
যে কিভাবে এমএস পেন্টের মাধ্যমে ইয়িং ইয়াং এবং ওয়ানপ্লাস লোগো ড্র করা যায়। আমাদের ব্ল্যাক কালার দিয়ে একটি সার্কেল ড্র করতে হবে। এইটিকে কপি করতে হবে, সিলেক্ট, কপি, পেস্ট, এইটিকে নিয়ে এসে এর তলে বসিয়ে দিতে হবে এবং তার আগে ট্রান্সপারেন্ট সিলেকশনটি অন করতে হবে। এবার আরেকটি বড় সার্কেল ড্র করতে হবে। এইবারে আরেকটি ছোট সার্কেল ড্র করতে হবে। এটিকে মাঝখানে বসিয়ে দিতে হবে। এইবারে এই সার্কেল থেকে সিলেক্ট করে কপি পেস্ট এইবারে উপরে সার্কেলটিকে ব্ল্যাক কালার দিয়ে দিতে হবে। এইবারে ইরেজার টুলটাকে নিয়ে এই পোর্শনটিকে মুছিয়ে দিতে হবে। এটি হচ্ছে আমাদের ইং ইয়াং লোগো।